সুপ্রিয় দর্শক আমার সাথে দেখছেন প্রবাসী আজিজুল মালিক চৌধুরীকে যিনি সম্প্রতি দেশে গিয়ে নির্যাতনের শিকার হয়েছেন র‍্যাব পরিচয়ে কিছু লোক ওনাকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করেছে ওনাকে ক্রস ফায়ারে দেওয়ার হুমকি দিয়েছে এসব ঘটনার বিস্তারিত আমরা ওনার কাছ থেকে শুনবো এবং আমরা এটা তুলে ধরছি এই কারণে যাতে প্রবাসীরা সচেতন হয় যাতে বাংলাদেশ সরকার সচেতন হয় প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেয় আমরা জানাব আজিজুল মালিক চৌধুরীর কাছে এই ঘটনার বিস্তারিত জানব আমার মামলার জন্য দেশে যাই আমার চেয়ার মামলা আছে আমার আব্দুর রাজ্জাক রাজ্জাকের বিরুদ্ধে ও এক নম্বর আসামি ওর জন্য আমি দেশে যাইতে হয় মামলা বা আমি নিজে বাদ দিয়ে জন্য দেশে যেতে হয় তো আমি গত আট তারিখে দেশে গিয়েছিলাম মামলার কারণে দশ তারিখে হাজিরা দিছি মামলা একটা ওর ওর বিরুদ্ধে ছিল ও আসামি ছিল এরপরে সত্তর তারিখে আরও একটা মামলার ডেট ছিল সেটাই আমি হাজির করছি ও ও ও ছিল আসামি আমি ছিলাম বাদী আসামি ওরা কিন্তু আসামি যে আব্দুল রাজ্জাক রাজল ওই আমি কোউটে দেখছি সতেরো তারিখ সতেরো অক্টোবর কোটে ওনারা এক গ্রুপ নিয়ে আসিলেন আমার পিছনে উনি মানুষ লাগিয়ে দিয়েছেন আমি বয়ে কিছু ছিলাম এই দিন সত্তর তারিখে সত্তর দশ টু থাউজেন্ড টোয়েন্টি টু এখন আমি আঠারো তারিখে আমি লন্ডন আসার কথা লন্ডনের টিকিট রিটার্ন টিকেট ছিল আঠারো তারিখ আঠারো অক্টোবর আসার কথা বাইদা ভাই আমি শত তারিখে আমার দুর্ঘটনা ঘটলো আমার উপরে একটা অতর্কিতভাবে হামলা হলো শত তারিখ আমি চারটার দিকে যখন আমি আদালত প্রাঙ্গণ থেকে যখন বাইর হই জাল জায়রা জোদ আদালতের প্রথম গেইটে আসার সাথে সাথে দশ বারো জনের একটা বাহিনী গ্রুপ কোনো ইউনিফর্ম কোনো আইডি কিছু না দেখায় আমার উপরে অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাকে মারধর করে আচ্ছা করে আমার বেড পর্যন্ত ছিঁড়ে ফেলে এরপরে আমাকে কোর্টের এখান থেকে নেওয়া যাওয়ার পদে কতক্ষণ পরে আমি জিজ্ঞেস করলাম আপনারা কে পরিচয় দেন আমি কোনো রাজনৈতিক দল করি না আমি আমি আপনাদের আপনারা আমাকে কোথায় নিয়ে যাবেন বললো দুইজনে তখন আমার মাইদর করে বলল সালারপুর এই সিএনজি দ্বারা সালারপুতে টানে আসছে নিয়ে যা সিএনজিতে বাদে আমি সিএনজির কাছে যাওয়ার পরে আমি বললাম কেন আমাকে নিয়ে যাচ্ছেন কি পড়া আমার বলেন আমার নামে কোনো মামলা নাই আমি রাজনৈতিক দলের সাথে জড়িত নাই এরপরে একজন লোক বললো উঠি আমরা দেবেন নাইনের লোক তবে আর কি বলবো সালার লেব নাইনে নিয়ে পিটাইয়া ক্রসফায়ার করিয়া তো বুঝাইব তুই আমরা কারা এরপরে আমি দেখি বাই আরও হেমলেড বাইনি গ্রুপ এসে আমাকে মারধর করতেছে পিছন থেকে বললাম এরা কারা বললো এরা আমাদের লুক এই বলে আমাকে সিএজিয়ে হ্যান্ডকাপ একটা লাগাইয়া ডাইন হাতে লাগাইলো একটা একটা হ্যান্ডকাপের করা আপনার সিএনজি রোডের সাথে লাগাইলো লাগাইয়া আমার মারধর করে সিএনজি তোলার জন্য এইরকম প্রফেসার দিয়ে দিল সিএজি কেউ আমার তুলকে আমি এটা এটা সিলেটের আদালত পাড়ায় জজ আদালতের গেইটের সামনেই এবং পুলিশ সুপারের কার্যালয় কার্যালয়ের সামনে এবং আপনার ইলে বন্দ্যোপাধ্যার পুলিশ পাড়ি দুইশো গোজ দূরে বন্দ্যোবাজার পুলিশ পারি একে এতো তো একটা জাংশন এই কারণে মানুষ আমি আমি আধা ঘন্টার ভিত্তে মনে হয় দুই হাজার মানুষে আমি দোলা করছি চিল্লাইয়া বাঁচাও বাঁচাও ডাকাত ডাকাত পরে এরপরে যখন পাবলিককে বললাম ভাই অনেকে বৃদ্ধো তুলতেছে এই করতেছে সেই করতেছে বললাম ভাই বৃদ্ধো তোলার দোকান এখান থেকে আমার নিয়ে গেলেই এরা মেরে ফেলবে এরা মারার জন্য আমার আসছে আমার খালাত্ত ভাইয়ের সাথে মামলা তার নাম বলছি আব্দুর রাজ্জাক রাজন এর সাথে আমার মামলা ওর বাগনা রাফিও ওই দিন কৌর্টে ছিল পাবের নামে একটা ছেলে কৌর্টে ছিল এরা তিন চারজন মিলিতভাবে আমার এ গ্রাহক করি আরও চার পাঁচজন এক্সট্রা ছিল এদের আমি চিনি না বিকজ আমি পঁচিশ বছর ধরে লন্ডন না এই পরে আমার চিল্লি অনেক হাওকা কি মারামারি করে আমি তারা আমার পারে নাই বাদে কিছু পাবলিককে আমি বললাম ভাই আমার বাঁচান আমার আমার এখান থেকে নিলে মেরে ফেলবে আপনারা অন্তত এই সিএনজিটা ব্রিকেট দেন এরপরে পাবলিক ধরো বলে একটা চিৎকার দিয়ে দিছে তখন তারা দুইজন লোক রেবের পরিচয় তারিখ চারজন ছিল ওরা দুইজন লোককে কোডি কিনছে রেবের ইউনিফর্ম কিনছে এরপরে পাবলিককে জিজ্ঞাসা করলো ওনাকে কেন মারছ ওনাকে কেন গ্রেপ্তার করছো পরিচয় আমাদেরকে বলো তো বলার সাথে দুজন লোক খুব সাহসের সাথে কথা বলছে বলার সাথে সাথে ওরা কিছু দেখাইতে পারে নাই ওরা বলছে ওরা শুধু একটা চলে বলছে অন তার নামে যে আছে। তার নামে কি একটা আসে ডিডি ডিডি একটা ওয়ারেন্ট আছে। এই বলে তারা আমারে পাবলিকে কিছু দেখাইতে পারে নাই কিছু নাই তারা আমারে নিয়ে গেল নিয়ে যাওয়ার সাথে সাথে না নিয়ে গেল না পুলিশ আসছিল পুলিশ আসার সাথে সাথে পুলিশের নাম বললাম আপনার নাম কি পুলিশ ইউনিফর্ম পরা ছিল না তখন আমি বললাম আপনার নাম কি বললো আমার নাম নাম দরকার কি আপনার আমার আমি সাব ইন্সপেক্টার বন্দ্যোবাজার পুলিশ বাড়ি আরও দুইটা কনস্টেবল আসিয়া আর র্যাবের চারজন সদস্য ওলা মিলিত আর বাকি বহিরাগত জানা আছিল পুলিশ আসার সাথে সাথে পাবলিক জলও সাথে সাথে ওরা চলে গেছে হ্যামলেট বাহিনী এবং আরও আরও গ্রুপ ছিল আমার খালাত্তবাইও আছিল ওইখানে জড়িত বাগনও জড়িত আছে ওরা চলে গেছে ওরাও আইডেন্টিফাই করে দিচ্ছে র্যাবকে রেবের সদস্য থেকে আইডেন্টিফাই করেছে পরবর্তীতে তারা আমার নিয়ে কীটনাপি করে জানে আমার একটা প্ল্যান আসলো এরপরে এটা মেইন যখন আমার পুলিশ আসলো কোতোয়ালিতে নিয়ে গেলো তখন কোতোয়ালি তারা নিয়ে গেলো আমি পুলিশে জিজ্ঞেস করলাম বন্ধুবাজার পাড়ি একশো দুইশো গজ দূরই এখান থেকে আমি কোতোয়ালি আরও অনেক দূরে এখানে নিয়ে যাচ্ছি যাচ্ছে বলল আপনার সিকিউর আছে আমরা পুলিশ কোনো অসুবিধা নাই পর পরিচয় দেয় নাই পুলিশের বাদে আমি শান্তি নাম নিশু সাব ইন্সপেক্টর নিশু বন্দ্যোপাধ্যায় পুলিশ বাড়ি এরপরে কোথালিতে নিয়ে যাওয়ার বাদে এই পুলিশ সদস্যরা এই র্যাবের চারজন পরিচয়দায়িকারী রেবের সাতজনের কাছে আমার ছেড়ে দিয়ে ওরা আবার চলে যায় বললাম ভাই আমার এন্ট্রি করান কিছু করান কিছুই করে করেন আধা ঘন্টায় পুলিশ স্টেশনে রেখে তারা আমার সাদা খাক দিয়ে দূরপূর্বক সাদা খাক দিয়ে একটা দস্তখত নিয়ে নেয় এবং এই দস্তখত নেওয়ার পর আমি মানে নিতে চাইছিলাম না বলতে খরচ পায় করে মেরে ফেলবো তোমারে রেব র্যাব নিয়ে নিয়ে কেউ কিচ্ছু করবে না তুমি এখানে দোস্তখোত দিতেই হবে নতুবা তুমি এখান থেকে দিতে দোস্তখত দেওয়ার সাথে সাথে আমার ছেড়ে দিয়ে ওরা মোটর সাইকেলে চারজন রেবেশ সদস্য চলে গেছে আর পুলিশে আমার কোনো সিকিউরিটিও দেয় নাই আমার নিয়ে বাসা পর্যন্ত নিয়ে দেওয়ার কথা পুলিশের পুলিশের দায়িত্ব কী কিন্তু আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে উদ্দেশ্যে আমি বলতে চাই আমরা দেশের জন্য মায়া কান্না করি প্রবাসে যারা থাকি সব প্রবাসীরাই আমরা দেশে যাই আমাদের ছেলে সন্তানরা এই মুহূর্তে এইগুলা দেখে ওরা দেশের প্রতি ওরা ওরা দেশে এতটা ভালো পায় না আমাদের সন্তানরা এরা দেশের প্রতি মুখ না ফিরাইবার জন্য আমি অনেক চেষ্টা করছি করছি আমার বাচ্চাদের কিন্তু আমার বাচ্চারা এগুলা দেখে বয় হয়ে গেছে এখন এখন আমি দেশবাসীর উদ্দেশ্যে একটাই কথা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে রকম যদি প্রবাসীদের হেনেস্তা অপমান লাঞ্ছিত এইভাবে যদি দেশে গিয়ে আমরা স্বাধীন দেশে চলাফেরা করতে না পারি তে আমাদের যে প্রজন্ম আমাদের যে ভবিষ্যৎ যারা ছেলেমেয়েরা এরা দেশের প্রতি মুখ ফিরিয়ে নিবে আমাদের দেশে কী অবস্থা হবে তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন আপনি এই এইটার বিচার সঠিক করেন সঠিক তদন্ত করে সব সংস্থাকে আপনি জানিয়ে দেন যে প্রবাসীদের হাত হামলা মামলা আমি মানিয়ে নিব না এটা এটা যেভাবে আপনি বলেন প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ সেল আপনি করছেন থ্যাংক ইউ আপনার অনেক ধন্যবাদ কিন্তু প্রবাসীরা যে দেশে গিয়ে লাঞ্ছিত বঞ্চিত না হয় প্রবাসীরা যেন মানে নিরাপদে আপনার দেশে চলাফেরা করতে পারে এই ব্যবস্থাটাটুকু আপনি আপনার কাছে আমি জোরহাত করে দাবি করছি আপনি এইটা এই সব সংস্থাকে আপনি জানিয়ে দেন যে আমার প্রবাসীরা আমার দেশের সম্পদ এরা আমার দেশের রেমিটেন যোদ্ধা এদেরকে আপনি যে কোনো মূল্যে এদেরকে আপনি আমাদেরকে এদেরকে আমি বাঁচিয়ে রাখতে হবে এদের ব্রিটিশ কমিশনে আর ব্রিটিশ হাই কমিশনে অ্যাকচুয়ালি আমারকে উদ্ধারই করছে ব্রিটিশ হাই কমিশনে প্রেসার দিচ্ছে আমার সিলেটের পুলিশ কমিশনারে ব্রিটিশ হাই কমিশনে প্রেসার দিচ্ছে রেব রেবকে এরপরে আমারে তারা রেবেও যোগাযোগ করছে পুলিশেও আমার সাথে যোগাযোগ করছে মোটামুটি মানে আমার যতটুকু ধারণা হয়েছে ব্রিটিশের ব্রিটিশ হাই কমিশনারের প্রেসারে তারা আমারে আমি দেশ থেকে পালাইয়া আইতে পারছি নতুবা আমার মনে হয় না আমি দেশ থেকে সঠিকভাবে আসতে পারতাম আমি নভেম্বরে আট তারিখে আসছি বিকজ আমি একত্রিশ তারিখ ব্রিটিশ হাই কমিশনে বলছি একটা মামলা করার জন্য থানায় মামলা নেয় নাই তাই আমি একত্রিশ তারিখে কোর্টে এস সি এম এসি এস এম কোর্টে যে অতিরিক্ত অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কোর্টে আমি একটা মামলা দায়ের করেছি একত্রিশ দশ টু থাউজেন্ড টোয়েন্টি টু এই মামলার কারণে এবং আমার ব্রিটিশ হাই কমিশনের পরামর্শে বিভিন্ন জয় আমি আমার দেশে আসতে একটু লেট হয়েছে নাইলে তো আমি আঠারো তারিখ আসার কথা আমি এর বাদে মেডিকেল ট্রিটমেন্টও নিছি কারণ আমার শরীরে অনেক ব্যথা ছিল ওই মেজি উসমানী মেডিকেল আমি আঠারো তারিখে আমি ছিলাম আমি ট্রিটমেন্ট নিয়েছি সত্তর তারিখেও ট্রিটমেন্ট নিয়েছি এই অবস্থায় আমার তারা হাতে এক্স রে করছে সিলেট এমএসমানি মেডিকেল কলেজে এবং আমার অনেক কিছু ভিডিও ফুটেজ আমি কালেক্ট করছি পাবলিকের কাছ থেকে কারণ আমার কোনো প্রমাণ নাই ওরা যে আমার করছে তখন পাবলিকের গেছে আমি হাঁটি হাঁটি গিয়ে ভিডিও ফুটেজ কালেক্ট করছি একটা হোটেল রিভার বি হোটেল থেকে আমি সিসিটিভি ফুটেজ কালেক্ট করছি কারণ আমার যে আপনার এটা যদি আমি করি না তো ভবিষ্যতে আরেকজনের রূপরে রকম হবে আর দেশের নিরীহ মানুষ তো অনেক কিছু করতে এখন মামলা করার পরে ওইটার কোনো আপডেট আছে কিনা মামলা করার পরে ওরা তদন্তের জন্য কোতোয়ালি থানা ওসিকে নির্দেশ দিয়েছে কোতোয়ালি থানা মামলা করছি মূলত এক নম্বর আসামি দিছি আমার খালাক্ত বাইরে কারণ অজড়িত ছিল এদিন আমি ওদের দেখছি দুই নম্বর আসামি দিছি ওর বাগনা রাফিকে আর তিন নম্বর মানে আমি নামার দশ বারো জনের নাম দিছি আমি আমার উকিল সাহেবের পরামর্শে আমি দেখছি যে র্যাব সাতজন সদস্য ওদের নাম তো আমি জানি না তাই অজ্ঞাতনামা হিসাবে র্যাব সদস্য সাতজন জড়িত আছে বলে মামলা আমরা দায়ের করছি তখন তদন্তর ব্যাপার তদন্ত করবে পুলিশ ওসি জ্বালা কোতোয়ালি থানা তো কোতোয়ালি থানার ওসি আমাকে এর আগেও সাহায্য করে নাই আমি আপনাদের মাধ্যমে কোতোয়ালি থানা ওসিকে আমি বলবো যে আপনি সঠিক সঠিকভাবে তদন্ত করে এই রিপোর্টটা দেন এই রিপোর্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা রিপোর্ট এটা প্রবাসীর উপরে হামলা হয়েছে প্রবাসীর উপরে আপনার মান ইজ্জতে লিত হচ্ছে এটা একটা দেশের অনেক ক্ষতি হয়ে যাবে যদি আপনারা এইটা বিচার না করেন সঠিকভাবে তদন্ত না করেন এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যে আমার কথাগুলো আমি বললাম যে সঠিক বিচারটা আমি পাই আর আমার সঠিক বিচার পাইলে এই দেশের প্রবাসীরা দেশ থেকে মুখ ফিরাবে না ইনশাআল্লাহ আপনা আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ thank you